বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মিলন মোহনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে মিষ্টি কুমড়ার ওই যে উপরে যে ছিলকাটা থাকে খোসা আর কি, এটার ভর্তা বানিয়ে এটার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটি অনেক মজা হয়ে থাকে আর এর গুণে এবং পুষ্টিতে ভরপুর, তাই জন্য এটার খুব মজা করে আবার খেতেও টেস্ট লাগে, তাই জন্য আমি আপনাদের সঙ্গে এটা রেসিপিটি শেয়ার করছি। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং সহযোগিতা করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। তাহলে আমি ডেলি ভিডিও দিতে উৎসাহ পাব, আনন্দ পাব এবং আশা করি আপনারা দেখতে দেখতে দেখবেন একদিন ঠিক ভালো লেগে যাবে। তাহলে এবার ভর্তাটা বানিয়ে ফেলি। এই যে মিষ্টি কুমড়ার ছিলকা, এই ছিলকাগুলি আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যে এইভাবে আমার যে সাহায্যকারী সে কেটে দিচ্ছে উপরের খোসাটা, খোসা বা সিল্কা যেটাই বলি এটা আর কি, উপরের মিষ্টি কুমড়ার উপরের অংশটা এটা আর কি, সিল্কাটা ছিলে ফেলে দেওয়ার চেয়ে একটু একটু কুমড়াও সাথে রেখে তাহলে খুবই মজা হয়। মিষ্টি কুমড়ার তো একটা মজার একটা সবজি, যা দিয়ে রান্না করা যায় তাই ভালো লাগে, আর সিল্কাটাও অনেক মজা, এই ভর্তাটা অনেক মজা। আমি যেভাবে করছি দেখুন, এইভাবে করলে ভালো লাগে, এটা মনে হয় আমরা অনেকেই খাই, অনেকে বানাই, এক একজন এক এক রকম করে বানায়, এক এক স্টাইলে বানায়, বা এক একজনের তো এক এক রকম স্বাদ টেস্টি। আমরা বাঙালি তো আমাদের ভর্তা ভাজি এগুলো ভালোই হয়, সবারই ভালো হয়, তো এক একজনের তো এক এক রকম। আমি যেভাবে করছি আমি শেয়ার করছি। আমি কুচি করে নিয়ে ওটা ধুয়ে নিলাম, রসুন দিয়েছি, আদা দিয়েছি আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম, দিয়ে একটু লবণ অল্প হালকা একটু ছড়িয়ে দিয়ে আমি একটু তেলও দিয়ে দিব, দিয়ে একটু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। আমি এতে কোনো হলুদ দেইনি, কারণ ছিলকাগুলি তো হলুদ কালার। এই ভর্তাটা অসাধারণ লাগে, খুবই মজা, খুব মজা। যারা খেয়েছেন তারা তো জানেন, আমার মনে হয় বেশিরভাগ অনেকেই খেয়েছেন এটা, কারণ আমাদের তো খাই এগুলো, পটলের খাল, তারপরে এই যে মিষ্টি কুমড়ার খাল, লাউয়ের ছিলকা, এগুলো তো আমরা খাই অনেকেই, ভাজিও খাই, লাউয়ের যেরকম লাউয়ের খোসাটা ভর্তা খাই, ভাজি খাই, ভালো লাগে, আর ওটাতে বেশি নাকি পুষ্টি সবাই বলে আর কি, তাই জানি আমি। আমি একটু তেল দিয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা সিদ্ধ বসিয়ে দেব। শুকিয়ে গেলে এটা ভালো করে ভেজে নিব, তাহলে ভর্তাটা খুব টেস্টি হয়, টাইট হবে ভর্তাটা আর খুব টেস্টি হবে, ভালো লাগবে খেতে। এটা অসাধারণ একটি ভর্তা, আর এর তো পুষ্টিতে গুণে ভরপুর, এই ভর্তাগুলি ছিলকাটাতেই তো সব কিছুই থাকে, খুব টেস্টি এবং অনেক এটার গুণ, পুষ্টিগুণে ভরপুর আর কি। এই ভর্তাটা খেতেও ভালো লাগে, পুষ্টিও ভরপুর, তাহলে খেতে অসুবিধা কী? একটু ওই যে কেটে নিতে একটু ঝুরি ঝুরি করে কাটা, একটু একটু শক্ত তো খালগুলি, একটু ওইটাতে একটু সমস্যা, তাছাড়া আর অন্য কোনো ইয়ে না, কারণ সিদ্ধ হলে আবার নরম হয়, পাটাতে বেটে নিলে ব্লেন্ডারেও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে আমি এটা ভেজে নিচ্ছি, আর রসুনটা আমি সাথেই ভেজে নিচ্ছি, তাহলে আর কোনো গ্যাস ফর্ম হওয়ার সম্ভাবনা নেই। আমি আদাটাও দিয়েছি ওর সাথেই ভেজে নিচ্ছি, কিন্তু
ভালো করে আমি ভেজে নেবো এটা। এই ভাজার উপরে কিন্তু তরকারির এই ভর্তাটা অনেক টেস্টি হবে। এখন একটু প্যানে আমি একটু তেল দিয়ে নিলাম, আমি শুকনো মরিচটা ভেজে নেব খুব সুন্দর করে, নেড়ে চেড়ে ভালোভাবে মরিচটা ভেজে নেব। মরিচটা ভাজা হলে ভর্তাটা ভালো হয় বেশি। ওটা মরিচের একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, ভাজাটা ভালো হলে না ঘ্রাণ আসবে, ভাজা ভালো না হলে ঘ্রাণটা আসতে চায় না, তখন ভর্তাটাও কিন্তু অত টেস্ট লাগে না। একটু হাতে নিয়ে দেখলেও যে মচমচা হয়েছে কি না, ভেঙে যাবে, হাতে নিলে ভেঙে যাবে, দেখুন যে এরকম একটু একটু পোড়া পোড়া হবে, আবার একটু ইয়ে হবে, ওতেই মচমচা হয়ে যায়। আমি এখন এই তেলে এই যে ধনিয়া পাতাটা ভেজে নিচ্ছি, তাহলে ঘ্রাণটা ভালো থাকবে। আর ওই এটাও বেটে নেব, ওই মিষ্টি কুমড়ার সঙ্গে ধনিয়া পাতাটাও বেটে নেব, ভালো লাগবে খেতে, টেস্ট হবে। ভর্তা হলে হবে কি, যেমন মানে এর গুণ পুষ্টি খেতেও অনেক টেস্টি, অনেক টেস্টি এটা। তো এইভাবে যারা খেয়েছেন আর যারা ভর্তা প্রেমী, যারা আমার মতো আর কি, আমি কিন্তু ভর্তা খুব পছন্দ করি, এটা খুব ভালো লাগে আর কি। আমার মনে হয় আমার মতো অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন, খেয়ে দেখেন একবার হলেও খেয়ে দেখেন। যারা ভর্তা খুব একটা পছন্দ করেন না তারাও খেয়ে দেখতে পারেন, ভালো লাগে আসলে ভর্তা। এই যে আমি ওই যে রসুন আর হলো আদা মরিচ দিয়েছি, ওর ভিতর থেকে আমি রসুনটা বেছে নিয়েছি, নিয়ে একটু বেটে নিচ্ছে, আমার যে সাহায্যকারী সে বেটে দিচ্ছে, আমি ওখানে বসে আছি আর কি, আমি বলে বলে দিচ্ছি, তারপর লবণটা দেখছি সব কিছু, আর ভেজে নিলাম, আমি ভেজে নিয়েছি, আমি সব কিছুই করে নিয়েছি। ওই বেটে নেওয়া আর কেটে নেওয়াটা আমি আমার সাহায্যকারীকে দিয়ে বেটে নিচ্ছি। ব্লেন্ডারে আমি করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারের চেয়ে পাটাতেই ভালো হয় এই ভর্তাগুলি, যেহেতু পাটা আছে, আমরা তো বাঙালি, আমরা পাটা ইউজ করি, পাটাতে করলে পরে ভালো লাগবে, একটু বাঙালি বাঙালি ভাব আসে আর কি, ভালো লাগে। এই যে দেখুন আমি এভাবে বেটে নিয়ে খুব টেস্টি একটা ভর্তা হবে, মানে এটা তো খুবই মজা। যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি, আর এটা হলো গুণে ভরপুর এ অনেক, কারণ ছিলকাগুলি কিন্তু পটলের খালগুলিও কিন্তু কলার কলা কাঁচা কলার খাল ভর্তাও অনেকে খায়। আমি খুব একটা ওটা করি না, কিন্তু পুষ্টিতে তো ভালো এই আর কি। এখন আমার ভর্তাটা হয়ে গেল, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন এমন হয়েছে, চিংড়ি মাছের ভর্তার মতো অনেকটা হয়েছে। এতে কোন কিন্তু চিংড়ি মাছও চাইলে দেয়া যায়, চিংড়ি মাছ চাইলে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু ভর্তা করলে ওটাও আর এক রকমের টেস্ট হয়, ভালো হয়। কিন্তু আমার কাছে এমনিটাও ভালো লাগে, ভর্তা চিংড়ি দিয়ে করলেও ভালো হয় এটাও। এই যে ভর্তাটা এমন হয়েছে, এতটাই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। শুধু মিষ্টি কুমড়ারই তো, আবার অনেক সময় অনেক অনেক সবজির খোসা মিলিয়েও করা যায়, ওটাও ভালো হয়, খাই আমরা ওরকম করেও খাই। এই যে দেখুন, তাহলে দর্শক আমি হয়তো যে কোনো সময় বিদায় নিয়ে নেব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর আমার ভিডিওগুলি প্রতিদিন দেখুন। আমি এক এক দিন এক এক রকমের ভিডিও আপলোড দিই, আপনারা দেখলে আর কমেন্ট করলে, আমার সাথে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে আমি উৎসাহিত হব, আমি প্রতিদিন ভিডিও দেব। আমি আপনাদেরকে আমার পরিবারের অংশ, আমার পরিবারের সদস্য মনে করি, তো তখন আমার মনে হবে আমার পরিবারের সদস্য এতজন বেড়ে গিয়েছে, আমি এত ভালোবাসা পাচ্ছি, তখন আমার অনেকেই উৎসাহিত হব, আমি এই ভিডিওগুলি দিতে চাইব, আমার ভালো লাগবে। এই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আমি আপনাদের মাঝে থাকতে চাই। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, এবং আপনারা যেখানেই থাকুন সহি সালামতে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক দোয়া, অনেক ভালোবাসা আপনাদের জন্য। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন তাদের জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। এখন আমি বিদায় নেই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।